नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाने शुभ सकाल। तो बंधुरा तुम्हारा सकले ही जानो आजकल आईएसएल सीजन 10 द्वितीय मैचे नामते चले मोहनबागान एवं जेखने तादेर प्रतिपक्ष होच्छे बेंगालुरु एफसी। तो ये मैच किन्तु रात्रि बेला 8टा थेके विवेकानंद जोहरती क्रीड़ांगणे होते चले। तो ये मैचर आगे किन्तु मोहनबागान तारा तादेर प्रथम मैच जीते आजकल मैच खेलबे। एदिके बेंगालुरु एफसी तारा ओपेनिंग मैच खेलेछिलो केरालार साथे, जे मैचटा किन्तु तारा हेरे गेछे। तो हार दिए किन्तु आईएसएल अभियान शुरू करेछे बेंगालुरु एफसी। तो बर्तमान पॉइंट्स टेबिले मोहनबागान टेबिल टपे रही है और बेंगालुरु एफसी किन्तु टेबिले 9 नम्बर स्थान रही है। तो आजकल मैच आगे सुखबर मोहनबागान जो हम अनिरुद्ध थापा आज के किन्तु फर्स्ट इलेवेने शुरू करबें। ग्लेन मार्टिन्सर जो करुण अवस्था छिल गत मैचे सस्पेंशन कारण किन्तु अनिरुद्ध थापा के खेलानो जाएनी। तो ग्लेन मार्टिन्सर कंकाल सार चेहरा किन्तु कार्यत सामने एसेछे। मिडफिल्ड कंट्रोल बोले कोनो जिनिसई छिल ना एबं प्रचुर भूलभ्रांति करेछिलेन। तो आज के किन्तु अनिरुद्ध थापा फिरछेन और जेहेतु अनिरुद्ध थापा फिरछेन ताई किन्तु डिफेंसे ब्रेंडन हैमिलके रिजार्व बेंचे বসানো হতে পারে। তার জায়গায় কিন্তু হুগো বুমোকে শুরু করানো হতে পারে মিডফিল্ডে আরো জমাটি ভাব আনার জন্য। তো এবার ব্যাপার হচ্ছে কেমন হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন, সেটা তো তোমাদের জানাবো। তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই কিন্তু একটা করে সাবস্ক্রাইব সকলে করে দিও। তো এবার আসছি দুই দলের প্লেইং ইলেভেনে। তো এইদিকে যদি মোহনবাগানের দেখো তাহলে মোহনবাগান সম্ভবত আজকে কিন্তু 3-5-2 ফরমেশনেই যাবে। 4-2-3-1 ফরমেশনে যাওয়ার চান্স কিন্তু খুবই কম যেহেতু অনিরুদ্ধ থাপা আজকে ফিরছে। তো মোহনবাগান 3-5-2 ফরমেশনে কেমন দল হতে পারে তোমাদের বলে দিই। তো গোলকিপার ভিশাল কাইত, তিনজন ডিফেন্ডার আনোয়ার আলী, হেক্টর এবং সুভাশিস, পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে আশিস রায় বা মনবীর সিং, লেফট উইং ব্যাকে লিস্টন, সেন্টার মিডফিল্ডে সাহাল, হুগো এবং থাপা, দুজন ফরওয়ার্ডস জেসন কামিন্স ও দিমিত্রি প্রেত্তাতোস। তো এইরকম হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন। এবার বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু 3-5-2 ফরমেশনেই দল নামাবে। গোলকিপার গুরপ্রীত সিং, তিনজন ডিফেন্ডার জো ভানোভিচ, স্লাবকো এবং পরাগ শ্রীবাস, পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে রোশান, লেফট উইং ব্যাকে জেসেল, সেন্টার মিডফিল্ডে রোহিত, জাভি এবং সুরেশ, দুজন ফরওয়ার্ডস রায়ান উইলিয়ামস এবং শিবাশক্তি। তো এইরকম হতে পারে কিন্তু দুই দলের প্লেইং ইলেভেন। তো তোমাদের মতে প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।